বাজারে কেন বেশিরভাগ 10 টাকার নোট ছেঁড়া নোংরা? ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাংক নোট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উপর। 2019 এবং 20 অর্থবর্ষে 147 কোটি টাকা নোট ছাপানো হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি নতুন থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে। হয় ছেঁড়া ফাটা, নয় ময়লা, বাজারে বেশিরভাগ 10 টাকার নোটের অবস্থা একেবারেই ভালো নয়। 10 টাকার নোটের অবস্থা এতটাই খারাপ যে পকেটে ঢোকাতে গেলেই ছিঁড়ে যাওয়ার জোগাড়। অনেকেই ভেবে পাচ্ছে না 10 টাকার নোটের এমন করুণ অবস্থা কেন, কেনই বা বাজারে 10 টাকার নোট সেভাবে পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংক 10 টাকার নোট ছাপানোর উপর রাশ টেনেছে, ফলে নতুন নোট বাজারে আসছে না, পুরানো নোটই ভরসা। বাকি সব টাকার নোট থাকলেও 10 টাকার নোটে বাজারের জোগান নেই, ফলে পুরানো নোটগুলি হাত ঘুরতে ঘুরতে ছিঁড়ে ফেটে যাচ্ছে। ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাংক নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উপর। 2019 এবং 20 অর্থবর্ষে 147 কোটি টাকা 10 টাকার নোট ছাপানো হয়েছিল, তার পরের অর্থবর্ষে মাত্র 128 কোটি 40 লক্ষ। 2021 এবং 22 অর্থবর্ষে 75 কোটি টাকা 10 টাকার নোট ছাপানো হয়। ক্রমে 10 টাকার নোটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। করোনার পর রিজার্ভ ব্যাংক ক্লিন মানি প্রকল্প নেয়, তাতেও ছেঁড়া ফাটা পুরানো নোট বাতিল হয়। মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে 20 টাকার নোটের থেকে 10 টাকার নোট তৈরিতে রিজার্ভ ব্যাংকের বেশি খরচ হয়। সেটাও একটা কারণ বাজারে নতুন 10 টাকার নোট না আসার পিছনে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে ফ্যাক্ট অফ ইন্ডিয়ার সাথে যুক্ত থাকো।